এই ভিডিওতে দেখব কিভাবে স্ট্যাবিলিটি অ্যানালিসিস করা যায় রুট লোকাসের সাহায্যে। তাহলে প্রথমে যদি মডেল করতে চাই একটা একটি প্রথমে একটি কনস্ট্যান্ট ব্লক নিয়ে নিব, কমনলি ইউজড ব্লক থেকে একটি কনস্ট্যান্ট ব্লক নিয়ে নিলাম। এরপরে হচ্ছে একটি সাম নিয়ে নেব, কমনলি ইউজড ব্লকই পাওয়া যাবে এই সাম, বা হচ্ছে কোনো ব্লক যদি না পাওয়া যায় তখন সার্চ বাটনে সার্চ বারে গিয়ে সার্চ দিলেই হচ্ছে পাওয়া যাবে। এরপর একটি গেইন নিব, গেইনের জন্য এখানেই হচ্ছে কমনলি ইউজড ব্লকেই এই গেইনও পাওয়া যাবে, একটি গেইন নিলাম। এরপর আরেকটি সাম নেব, তাহলে এই সামের যদি কপি করে দিই তাহলে আবার হচ্ছে নতুন করে নেওয়া লাগবে না। এরপর যেটা নিতে হবে, এরপর একটি ট্রান্সফার ফাংশন নেব, ট্রান্সফার ফাংশনের জন্য কন্টিনিউয়াসে যেতে হবে, গিয়ে এই যে ট্রান্সফার ফাংশন, ট্রান্সফার ফাংশন একটি ব্লক নিলাম। এরপর আরেকটি আমার গেইন লাগবে, তাহলে এই গেইনকে আবার কপি পেস্ট করে দিলাম, ট্রান্সফার ফাংশনের আগে আরেকটি গেইন রাখলাম। এখন যেটি লাগবে সেটি হচ্ছে আবার আরেকটি সাম লাগবে, তাহলে সাম আবার কপি করে নিয়ে নিলাম। সামের পর আরেকটি ট্রান্সফার ফাংশন লাগবে, তাহলে ট্রান্সফার ফাংশনও আবার কপি করে নিলাম, আর হচ্ছে আরেকটি কনস্ট্যান্ট লাগবে, তাহলে কনস্ট্যান্ট কপি করে নিয়ে নিলাম। কপি করে নেওয়ার পর এখন আর আউটপুট দেখার জন্য একটি সিঙ্ক থেকে একটি স্কোপ নিয়ে নিচ্ছি। এখন যদি মডেলটা তৈরি করি তাহলে প্রথমে কনস্ট্যান্টের ভ্যালু 1 আছে, 1ই রাখছি, রিসাইজ করে নিতে হবে যেন সুন্দর করে দেখা যায় মডেলটি। তাহলে হচ্ছে এখন এই কনস্ট্যান্টের ভ্যালু 1ই রাখছি, আর এখানে একটি প্লাস, দুইটি প্লাস আছে, তাহলে এখানে একটি প্লাস আর একটি মাইনাস দেবো, যেহেতু আমি একটি লুপ সিস্টেম তৈরি করব। তাহলে একটি প্লাস আর একটি মাইনাস দিয়ে দিলাম। এখন কনস্ট্যান্ট থেকে এই অ্যাডারে কানেক্ট করব, এরপর হচ্ছে এই অ্যাডার থেকে গেইনে কানেক্ট করলাম, গেইনের ভ্যালু হচ্ছে 1 রাখছি, আর এই কনস্ট্যান্ট এই গেইন থেকে হচ্ছে অ্যাডারে কানেক্ট করে দিলাম। এখানেও হচ্ছে আমি সামের ভ্যালু প্লাস প্লাস না দিয়ে প্লাস মাইনাস দিব, তাহলে এখানে প্লাস মাইনাস করে দিলাম, আবার এই গেইনের সাথে অ্যাড করে দিলাম। গেইনের ভ্যালু এখানে 0.5 ধরে নিচ্ছি, 0.5 ধরে নিচ্ছি। এখন এই ট্রান্সফার ফাংশনের সাথে এই গেইন কানেক্ট করে দিব। এখন এই ট্রান্সফার ফাংশনটি ধরে নিচ্ছি 2/s+3, তাহলে নিউমারেটর হবে 2, আর এখানে s+3 এর জন্য 1, আর হবে 3। এরপর হচ্ছে এই সামের জন্য এখানে আমার যদি এই সাইনটিকে এই সাইনের আগে যদি প্লাস প্লাস দেই তাহলে হচ্ছে একটু ফ্লিপ হয়ে যাবে, বা হচ্ছে কাজ করার জন্য সুবিধা হবে। তাহলে এই ট্রান্সফার ফাংশনটি দিয়ে দিলাম, কানেক্ট করে দিলাম, আর এখানে কনস্ট্যান্টের ভ্যালুর সাথে আরেকটি কানেক্ট করে দিলাম। এখানে কনস্ট্যান্ট হচ্ছে আমার ডিস্টারবেন্স, ডিস্টারবেন্সের মান 0 করে দিচ্ছি, ডিস্টারবেন্সের মান 0 করলে ভালোভাবে বোঝা যাবে। এখন এই অ্যাডারের আউটপুটকে আরেকটি ট্রান্সফার ফাংশনের সাথে অ্যাড করে দিচ্ছি, ট্রান্সফার ফাংশনের ভ্যালু রাখছি 1/s+10, তাহলে এখানে 10 করে দিলাম, এন্টার। এখন যে কাজটি করতে হবে, আমার একটি লুপ সিস্টেম তৈরি করতে হবে। এই লুপ সিস্টেমের জন্য এখন এই যে আমার যে সাম রয়েছে, প্রথম সাম, এই সামের সাথে হচ্ছে এই s+10কে কানেক্ট করব, s+10, আর এখানে আরেকটি লুপ সিস্টেম রয়েছে, তাহলে তার সাথে কানেক্ট করব এই 2/s+3কে কানেক্ট করলাম। তাহলে এখানে একটা ইন্টার লুপ রয়েছে, আরেকটা হচ্ছে আউটার লুপ রয়েছে। তাহলে এখন এই স্কোপকে কানেক্ট করে দিলাম এই আউটপুটের সাথে। কানেক্ট করার পর এখন দেখতে হবে, যদি রান করি তাহলে স্কোপে কি দেখায় দেখি, যে ফিগার কেমন দেখায়। স্কোপে ডাবল ক্লিক করলে এরকম একটি ফিগার দেখা যাবে। এখন এর যদি রুট লোকাস আমরা লোকেট করতে চাই, তাহলে এর ট্রান্সফার ফাংশনটি প্রথমে বের করতে হবে। এখানে একটি ইনার লুপ রয়েছে, আরেকটি হচ্ছে আউটার লুপ রয়েছে। তাহলে এখন ম্যাটল্যাবের কমান্ড উইন্ডোতে চলে যাব।
কমান্ড উইন্ডোতে গিয়ে প্রথমে হচ্ছে আমার যে ট্রান্সফার ফাংশনের এস, এই এস কে ডিফাইন করতে হবে। এস ইকুয়াল টি এফ ফার্স্ট ব্র্যাকেট এস দিয়ে দিলাম, তাহলে হচ্ছে এস কে ওরা ডিফাইন করে নেবে। এন্টার দিলাম, এন্টার করলে হচ্ছে এই এস কে ডিফাইন করে নেবে, এই যে কন্টিনিউয়াস টাইম ট্রান্সফার ফাংশন। এখন ইনার লুপের জন্য আমরা ট্রান্সফার ফাংশন ধরলাম জি ওয়ান ইকুয়াল, আমরা জানি যে যদি জিএইচ এই ব্লকটি যদি আরেকবার দেখি, এই যে এখানে এইটা হচ্ছে আমার জিএইচ পয়েন্ট ফাইভ মাল্টিপ্লাই টু বাই এস বাই থ্রি বাই ওয়ান প্লাস জিএইচ এইচএস, এখানে এইচএস হচ্ছে ওয়ান, তাহলে ওয়ান প্লাস জিএইচ হবে আর এইচএস হবে। তাহলে এই ট্রান্সফার ফাংশনটি যদি লিখে নিই, জিরো পয়েন্ট ফাইভ মাল্টিপ্লাই টু ডিভাইডেড বাই এস প্লাস থ্রি, এরপর হচ্ছে ডিভাইডেড বাই ওয়ান প্লাস জিএস এইচএস, আর এখানে হচ্ছে জিএইচ, যেটা জিএইচ এখানে এই যে উপরের অংশটুকু, আর এইচএস যেহেতু ওয়ান তাই একেই কপি পেস্ট করে দিয়ে দিচ্ছি। কপি পেস্ট করলাম, তাহলে এখন আমার হচ্ছে জি ওয়ান হয়ে গেল। এখন যদি এন্টার দিই, এন্টার দিলে এই জি ওয়ান দেখাচ্ছে। এখন আউটার যে লুপ ছিল, এই আউটার লুপের জন্য বা হচ্ছে পুরো ব্লকে ট্রান্সফার ফাংশনের জন্য হচ্ছে জি টু ধরে নিলাম। জি টু ইকুয়াল হবে এখানে জি ওয়ান মাল্টিপ্লিকেশন মাল্টিপ্লাইড হচ্ছে ওয়ান বাই এস প্লাস টেন, ওয়ান বাই এস প্লাস টেন, এটা হচ্ছে আমার পুরো সিস্টেমের ট্রান্সফার ফাংশন। এখন যদি রুট লোকাস লোকেট করতে চাই, তাহলে যে কমান্ডটি দিতে হবে সেটি হচ্ছে আর লোকাস সি ইউ এস আর লোকাস ফার্স্ট ব্র্যাকেট জি টু দিয়ে যদি এন্টার দিই, তাহলে হচ্ছে আমার যে রুট লোকাসের যে প্লট বা ফাংশন সেটি দেখাবে। তাহলে সেটি দেখার জন্য একটু ওয়েট করতে হবে, কারণ রুট লোকাস প্লট করতে একটু টাইম লাগে। এখানে ফিগারে দেখা যাচ্ছে যে রুট লোকাস প্লট হয়ে গিয়েছে। এখানে যদি এই যে এক্স চিহ্ন যেখানে আছে বা হচ্ছে ক্রস চিহ্ন, এখানে যদি ক্লিক করি, তাহলে একটি কালো কালো একটি বক্স আসবে। এখানে এই বক্সে জি টু এর গেইন এখানে জিরো, কিন্তু যদি এভাবে করে সামনের দিকে আগাতে থাকি, তাহলে হচ্ছে গেইন, ড্যাম্পিং, পোল, এগুলো হচ্ছে ফ্রিকোয়েন্সি, সবগুলো দেখাবে যে কেমন হবে। আবার যদি এখানে আরেকটি ক্রস রয়েছে, এখানে যদি মানে হচ্ছে রুট রয়েছে যেটা, যদি আবার গেইন দেখতে চাই, তাহলে হচ্ছে গেইন, ড্যাম্পিং এগুলো দেখাবে। এই হচ্ছে এই বক্সকে ডানে বা বামে নিয়ে দেখা যায় যে গেইনের পরিবর্তন কেমন হচ্ছে, ড্যাম্পিং কেমন হচ্ছে, ওভারশুট কত হচ্ছে, ফ্রিকোয়েন্সি, এই পরিবর্তনগুলো হচ্ছে অ্যানালাইসিস করা যায়। আজকে এই পর্যন্তই, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ইঞ্জিনিয়ারিং ব্যাকলগ।